আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাইরাল মিডিয়া ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজকের ভিডিওতে আপনারা যারা 62তম ব্যাচের ফাইনাল পরীক্ষার্থী আছেন, আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা। আশা করছি আপনারা পরীক্ষাতে অবশ্যই ভালো করবেন। আপনারা যদি প্রস্তুতি সঠিকভাবে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা পাশ করবেন। তো পরীক্ষা আপনারা সবাই জানেন ইতিমধ্যে 20 তারিখ। এখানে আমি আপনাদেরকে বলবো কিছু পরামর্শ আপনাদের জানার দরকার। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের যাদের বাসা অনেক দূরে কিংবা অনেক দূর থেকে এসে পরীক্ষা দিবেন লম্বা দূরত্বের পথ, তাদেরকে বলবো আপনারা আশেপাশে যদি আত্মীয় স্বজন কেউ থাকে তাদের এখানে অবস্থান করবেন, আপনাদের পরীক্ষা সেন্টারের কাছাকাছি অথবা কোনো একটি আপনারা চাইলে কাছাকাছি অবস্থান করবেন। কারণ অনেক সময় দেখা যায় যানজট কিংবা রাস্তাঘাটের সমস্যার কারণে আপনি সঠিক সময়ে এসে পৌঁছাতে না পারলে কিন্তু আপনার পরীক্ষা মিস হয়ে যাবে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই সবাই কালো বল ফেন আনবেন। কালো বল ফেন দিয়ে আপনারা বৃত্তগুলি বরাট করবেন। এখানে অনেকে ভুলে যদি অন্য অন্য বল ফেন দিয়ে বরাট করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট না আসার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, আপনি অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডটি আগে গুছিয়ে নেবেন। অ্যাডমিট কার্ডটি আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিট কার্ডের মধ্যে যে রোল নাম্বার আইডি নাম্বার আছে সেগুলো লিখবেন। ক্লাসের যে রোল নাম্বার সেটি আপনি আপনার ওএমআরআই শিটে লিখবেন না। আপনার অ্যাডমিট কার্ডের যেভাবে আছে সেভাবে পূরণ করবেন। জেলা কোড থেকে শুরু করে সব কিছু অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে পূরণ করবেন। আস্তে আস্তে সময় নিয়ে পূরণ করবেন, আপনারা তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে কিন্তু আপনারা ভুল করবেন। আর আরেকটা বিষয়, আপনারা যেমন 1 নম্বর পূরণ করে আবার 10 নম্বর পূরণ করবেন এভাবে করতে যাবেন না। এভাবে করতে গেলে কিন্তু আপনার প্রশ্নের মধ্যে আপনার উলটপালট হয়ে যাবে, দেখা যাবে একই প্রশ্নে 2-3 বৃত্ত বরাট হয়ে যাবে। সেই জন্য আপনারা প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়বেন। মোট কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রশ্নটা যদি সঠিকভাবে আস্তে আস্তে পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, আপনি উত্তর দিতে পারবেন এবং সঠিক সময়ের আগেই আপনি সম্পূর্ণ এমসিকিউ বরাট করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই প্রশ্নটা এখানে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়, কিন্তু সেজন্য আপনি যেভাবে বই থেকে শিখেছেন সেটা ঘুরিয়ে আসতে পারে। সেজন্য আপনারা অবশ্যই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বেন। আমি আপনাদেরকে বারবার বলছি, প্রশ্নটা পড়বেন, আপনি উত্তর সঠিকভাবে দিতে পারবেন। আর যদি কোনো প্রশ্নে আপনি কনফিউশন থাকেন, সেখানে দেখবেন কিছু কিছু প্রশ্ন আসে সবগুলো উত্তর দেওয়া থাকে সবগুলো। তো সবগুলো যেটা লেখা থাকে সেগুলিও 50% আনসার হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি কনফিউশন থাকে কোনো প্রশ্নে, সেটা যদি সবগুলো এরকম দেওয়া থাকে তাহলে সেটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবং অন্য অন্য বিষয় যেগুলি আছে সেগুলি আপনারা ইতিমধ্যে আপনাদের ক্লাসে আসলে বলে দেওয়া হয় আগে সঠিক সময়ে পৌঁছানোর জন্য এবং ও মানে সেটি সঠিকভাবে পূরণ করার জন্য এবং কালো বল ফেন দিয়ে পূরণ করার জন্য। আর একটা বিষয়, আপনাদের যে পরীক্ষা এটি শেষ হওয়ার প্রায় 15-20 দিনের মধ্যে আপনাদের রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পর আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে। এরপরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জন্য আবেদন করতে হবে, সেই জন্য আপনার এই অ্যাডমিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাডমিট কার্ডটা হারাবেন না, অ্যাডমিট কার্ডটা আপনার রেজিস্ট্রেশন আবেদনের জন্য লাগবে। তো আশা করছি আপনারা যারা পরীক্ষার্থী আছেন সবার জন্য শুভকামনা, আপনারা ভালো করবেন অবশ্যই এবং ইনশাআল্লাহ আপনারা ভালো করে পাশ করবেন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।